নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 18 বছর পর, হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 18 বছর পর রাহু হতে চলেছে মহাবলি। হ্যাঁ বন্ধুরা, যার ফলে যে 8 রাশির কথা আমি ভিডিওতে বলতে চলেছি, সেই 8 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুবই লাকি। এই কারণেই লাকি, 18 মাসের মধ্যে লটারি পেতে চলেছেন। তাই যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশিগুলির নাম শুধু শুনলে হবে না, আপনার জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচারের বিষয়। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনারা কেবলমাত্র বুকিং করতে পারবেন। এই নাম্বারে আপনারা কখনোই জিজ্ঞাসা করবেন না আপনাদের রাশি কি বা আপনাদের লগ্ন কি, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া হয় না। তো আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 18 মাসের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। আপনার জন্মছকে রাহু গ্রহ কোন স্থানে রয়েছে সেটা কিন্তু একটা বিচারের বিষয়। বর্তমানে 23 সেপ্টেম্বর থেকে রাহু গ্রহ বৃষরাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং তার সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি ও নবম দৃষ্টি যে রাশিগুলির উপরে পড়তে চলেছে, সেই রাশিগুলি কিন্তু লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক রাহু গ্রহ আমাদেরকে কী দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু গ্রহ এই কলিযুগে কী দিয়ে থাকে। দেখুন, রাহু বেসিক্যালি একটি ছায়া গ্রহ, আর এই ছায়া গ্রহের কার্যকারিতা কিন্তু অনেকটাই। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহু দেয় অপার ধন, আকস্মিক ধন। হ্যাঁ বন্ধুরা, এবং যে ধন আপনারা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। অর্থাৎ রাহুর টাকা আপনারা কিন্তু গুনে শেষ করতে পারবেন না। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবার আসুন জানি দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাহু হতে চলেছে মহাবলী, কারণ আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়েছে, আর এই দৃষ্টির ফলেই কিন্তু আপনাদের ধনবৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, কারণ রাহুর সপ্তম দৃষ্টি এই বৃশ্চিক রাশির উপরে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, যার ফলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা কামিয়ে নিতে পারবেন এই 18 মাসের মধ্যে। তাই যারা লটারি কাটেন না বা কাটেনি, তাদেরকে বলবো লটারি একবার না একবার কাটুন, আর দেখুন আপনার লাককে একবার ট্রাই করে, কে বলতে পারে আপনি হতে পারেন আগামী দিনের কোটিপতি। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, আমার খুব ফেভারিট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি এই 18 মাসের মধ্যে। তাই আপনারাও যদি লটারি না কেটে থাকেন, তাহলে একবার না একবার লাককে ট্রাই করুন, আর দেখুন আপনার কপালে কী আছে। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই বিচারের বিষয়। তাই আমি পূর্বেও বললাম, কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন, আর জেনে নিন আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই 18 মাসের মধ্যে লটারি থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদের বার্থ চার্টটা দেখে নিতে হবে, যে আপনাদের
রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে। রাহুর প্লেসমেন্ট যদি ভালো থাকে, অর্থাৎ রাহু যদি তুঙ্গ থাকে, তাহলে আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি আপনারা আগামী দিনের কোটিপতি হতে চলেছেন, কারণ রাহু ঠেলে দিবে আপনাদেরকে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আংশিক পরিমাণে কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আপনারাও আপনাদের ব্যক্তিগত বার্থ চার্ট একবার দেখিয়ে নিন। যদি আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে আপনাকে ঠেকায় কে, আগামী দিনের কোটিপতি হতে কে ঠেকায় আপনাদেরকে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। তাই আপনারাও এই সময় লটারি কাটুন, যদি না কেটে থাকেন তাহলে লটারি কাটুন, আর যদি কাটেন তাহলে একবার অন্তত আপনাদের বার্থ চার্টটা অ্যানালিসিস করে নিন যে আপনার রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু এই 18 মাস আপনাদের জীবনে লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, কারণ আপনাদের রাশিতেই রাহু গ্রহের অবস্থান এবং সেটি কিন্তু তুঙ্গস্থ, যার ফলে আপনারা কিন্তু সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। তবে আপনাদের ক্ষেত্রেও আপনাদের নিজস্ব জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু বিচারের বিষয়। এটি কিন্তু আমি বারবার আপনাদের সকলকে রিমাইন্ড করে দিচ্ছি। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই 18 মাস আপনাদের জীবনে কিন্তু একটা মাইলস্টোন তৈরি করে দেবে, রাহুর টাকা গুনতে গুনতে আপনাদের হাত ব্যথা করে দেবে। তার জন্য আপনাদেরকে নিজস্ব জন্মছকটি একবার না একবার অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে, কারণ আপনি দেখে নিন আপনার জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে। যদি রাহু গ্রহ নিচস্থ থাকে, তাহলে কিন্তু আমার প্রতিটি কথায় মাটিতে পড়ে যাবে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি যারা এই 23 সেপ্টেম্বর রাহু গ্রহের ট্রানজিটের ফলে 18 মাস ধরে লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো থাকুন। ধন্যবাদ।